মোদের নিশানা এবার বিরোধীরা কিছু কিছু দল শুধু পরিবারের জন্য কাজ করে উন্নয়নের কথা ভাবে না বিরোধীরা দুর্নীতিগ্রস্তদের সম্মেলন চলছে কোন দলের মন্ত্রী জেলে এবং যে যত দুর্নীতি করছে তাদের তত সম্মান দুর্নীতিগ্রস্তরা একজোট হয়েছে ভাই ভাইপোদের উন্নতি এদের কাছে গুরুত্বপূর্ণ এমনটাই মন্তব্য করতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে आजकल ये लोग बेंगलुरु में जुटे हैं। एक जमाने में एक गाना बहुत मशहूर था, मुझे तो पूरा याद नहीं है लेकिन मुझे याद आ रहा है, एक चेहरे पर कई चेहरे लगा लेते हैं लोग, एक चेहरे पर कई चेहरे लगा लेते हैं लोग। आप देखिए ये लोग कितने चेहरे लगाकर बैठे हैं। जब ये लोग कैमरे के सामने एक फ्रेम में आ जाते हैं तो पहला विचार देश के सामने क्या आता है? पहला विचार देश के लोगों के मन में यही आता है, पूरा फ्रेम देख करके देशवासी यही बोल उठता है, लाखों करोड़ों रुपये का भ्रष्टाचार। इसलिए देश की जनता कह रही है कि ये तो कट्टर भ्रष्टाचारी सम्मेलन हो रहा है, कट्टर भ्रष्टाचारी सम्मेलन हो रहा है। ये लोग कुछ और रहे हैं, हाल कुछ और है, इन्होंने लेबल कुछ और लगाया हुआ है, माल कुछ और है, इनका प्रोडक्ट है 20 लाख करोड़ रुपए के घोटाले की गारंटी, 20 लाख करोड़ रुपए के घोटाले की गारंटी। साथियों, इस बैठक की एक और खास बात है, अगर कोई करोड़ों के घोटाले में जमानत पर है तो उसे बहुत सम्मान की नजर से देखा जाता है, अगर पूरा का पूरा परिवार ही जमानत पर है तो उसकी और ज्यादा खातिरदारी होती है, अगर किसी दल का कोई वर्तमान मंत्री भ्रष्टाचार के मामले में जेल जाता है तो उसे एक्स्ट्रा नंबर देकर स्पेशल इनवाइटी बुलाकर बुलाया जाता है, अगर कोई किसी समाज का अपमान करता है अदालत से सजा पाता है तो उसकी बड़ी आवाभगत होती है, अगर कोई अदालत से करोड़ों के घोटाले में दोषी पाया गया है तो इस बैठक में शामिल होने की उसकी क्वालिफिकेशन और बढ़ जाती है, बल्कि ये लोग तो उससे मार्गदर्शन मांगते हैं। भ्रष्टाचार को लेकर इनमें बड़ी आत्मीयता है, बड़ा प्रेम है, इसलिए 20 लाख करोड़ रुपए के भ्रष्टाचार की गारंटी देने वाले ये लोग बड़े प्रेम से, बड़ी आत्मीयता से आपस में मिल रहे हैं। নরেন্দ্র মোদীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, অর্থাৎ তিনি নিশানা করেছেন বিরোধীদের। আর এই বিরোধী দলের বৈঠক নিয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। লোকদেরও কাউন্টিং এজেন্টদের মেরে বের করেছে, যে কাউন্টিং এজেন্টটা তৃণমূলের হাতে মার খেয়েছে সেলিম লস্করের হাতে, সেই সিপিএম এর কমরেড কাউন্টিং এজেন্ট বাঙ্গালোরে ওই মিটিংটা মেনে নেবে নাকি? আমি সকালবেলা ফেসবুকে দেখছিলাম ওবাইদুল বলে আমাদের পাঁচলার এক কমরেড যুবনেতা, তিনি লিখেছেন যে আমার বাচ্চার পড়া বন্ধ করেছে, আমাকে জেল খাটিয়েছে, আমার বাড়ি পুড়িয়েছে, আমি প্রয়োজনে বিজেপি করব কিন্তু এই খুনি পার্টির সঙ্গে মাল কুচ।
এদিকে যেখানে মূলত বিরোধীরা তারা নিশানা করছেন তারা পরিষ্কার করে বলছেন রাজ্যের পঞ্চায়েত নির্বাচন একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গোটা ঘটনা কিভাবে হামলার ঘটনা ঘটেছে আর অন্যদিকে বেঙ্গালুরুতে সেখানে বৈঠক করা হচ্ছে যেখানে উপস্থিত রয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং একই সঙ্গে সিপিএম আর এই নিয়েই কৌস্তুভ বাগচি কংগ্রেস নেতা তথা আইনজীবী এবং রবীন দেব সিপিএম নেতা কি বলছেন শুনুন প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বলবো না শুধু এটুকুই বলবো যে পশ্চিমবঙ্গে কাদের বদান্যতায় এতগুলো চোর জোচ্চর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে কাদের সহযোগিতায় এতগুলো চোর জোচ্চর আজকে যাদের জেলে থাকার কথা তারা জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষের কথা তৃণমূল আর কংগ্রেস তৃণমূল আর বিজেপির সেটিং এই যে তত্ত্বগুলো বারবার করে উঠে আসছে বা শুভেন্দু অধিকারীকে কি ফ্রাস্ট্রেটেড লেগেছিল যখন পঞ্চায়েত নির্বাচন শেষ হলো কেন্দ্রীয় বাহিনী না হওয়ার বিষয়টা হতাশার জায়গাটা কোন পর্যায়ে পৌঁছেছিল এগুলো কাদের জন্য আমি শুধু এই প্রশ্নটাই প্রধানমন্ত্রীকে করছি ক্ষেত্রে আজকে জাতীয় ক্ষেত্রে যে সমস্যা সেটা হচ্ছে বিজেপির অপশাসন বিজেপি অপশাসনের বিরুদ্ধে একটা কমন জায়গা হচ্ছে যে কমন থ্রেডটা হচ্ছে যে বিজেপি আরএসএসের এই সংবিধানকে ধ্বংস করা গণতন্ত্রকে ধ্বংস করার নীতির বিরুদ্ধে একাট্টা হওয়া গণতন্ত্র ধ্বংস করার বিরুদ্ধেই লড়াই হচ্ছে যে কারণের জন্য মহাজোট হচ্ছে এমনটা স্পষ্টত বলতে শোনা যাচ্ছে তবে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি নিশানা করেছেন এই বিরোধী জোটকে এবং কিছু কিছু দল শুধু পরিবারের জন্য কাজ করে অর্থাৎ পরিবারতন্ত্রের কথা যেমন তিনি তুলে ধরেছেন একই সঙ্গে উন্নয়নের কথা ভাবে না বিরোধীরা দুর্নীতিগ্রস্তদের সম্মেলন চলছে বলে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী এমনকি কোনো দলের মন্ত্রী জেলে আর যে যত দুর্নীতি করছে তাদের তত সম্মান দুর্নীতিগ্রস্তরা একজোট হয়েছে ভাই ভাইপোদের উন্নতি এদের কাছে গুরুত্বপূর্ণ এমনটাই কটাক্ষ করে বলতে শোনা গিয়েছে নরেন্দ্র মোদীকে যত দুর্নীতি ততই তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে বেঙ্গালুরুতে যে মহাজোটের বৈঠক এবং তাই নিয়ে কটাক্ষ করতে শোনা গেল নরেন্দ্র মোদীকে এবং মূলত দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি এবং তাতেই সেই বিষয়টি প্রতিস্থাপন করতে গিয়ে নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে কিছু কিছু দল শুধু পরিবারের জন্য কাজ করে এবং উন্নয়নের কথা তারা ভাবে না অর্থাৎ উন্নয়নের কথা ভাবে না বিরোধীরা এরই সঙ্গে সঙ্গে বাংলায় যে পঞ্চায়েত ভোটের হিংসা তা নিয়েও কটাক্ষ করেছেন আক্রমণ করেছেন মোদী বঙ্গে ভোট হিংসা নিয়েও তীব্র আক্রমণ বাংলায় ভোটে প্রকাশ্যে রক্তস্নান হয়েছে বাম কংগ্রেস নেতারা কর্মীদের মৃত্যু মুখে ছেড়ে দিয়েছে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী আপনি দেখা হয় कि कुछ दिन पहले ही पश्चिम बंगाल में पंचायत चुनाव हुए वहां सरेआम हिंसा हुई लगातार खून खराबा हो रहा है इस पर भी इन सबकी बोलती बंद है कांग्रेस के लेफ्ट के अपने कार्यकर्ता वहां खुद को बचाने की गुहार लगा रहे हैं लेकिन कांग्रेस और लेफ्ट के नेताओं ने अपने स्वार्थ में अपने कार्यकर्ताओं को भी मरने के लिए छोड़ दिया है অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে যে হিংসার ঘটনা গোটা রাজ্য তথা গোটা দেশের মানুষে দেখেছেন তাতেই মূলত এই বিরোধী জোট যে বিরোধী জোট এই মুহূর্তে ব্যস্ত রয়েছে একেবারে 2024 নির্বাচনের ক্ষেত্রে রণকৌশল স্থির করতে নাম স্থির করতে মূলত তাদেরকেই কটাক্ষ করতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে এবং বঙ্গে ভোট হিংসা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি বাংলায় ভোটে প্রকাশ্যে রক্তস্নান হয়েছে বাম কংগ্রেস নেতারা কর্মীদের মৃত্যু মুখে ছেড়ে দিয়েছে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী এরই সঙ্গে সঙ্গে কিছু কিছু দল শুধু পরিবারের জন্য কাজ করে যাচ্ছে এমনকি উন্নয়নের কথা তারা ভাবছে না অর্থাৎ উন্নয়নের কথা ভাবছে না বিরোধীরা দুর্নীতিগ্রস্তদের সম্মেলন চলছে বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী এমনকি কোনো দলের মন্ত্রী জেলে এবং যে যত দুর্নীতি করেছে তাদের তত সম্মান দেওয়া হচ্ছে দুর্নীতিগ্রস্তরা একজোট হয়েছে ভাই ভাইপোদের উন্নতি এদের কাছে গুরুত্বপূর্ণ এমনটাই মোদীর নিশানায় অর্থাৎ মোদীর নিশানায় বিরোধীরা যে বিরোধী জোটের বৈঠক আমরা দেখেছি সেই বিরোধী জোটের বৈঠকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন গতকাল নৈশভোজের ডাক এবং সেখানে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি আজ সকাল থেকে যেভাবে বৈঠক এবং রণকৌশল স্থির করা হচ্ছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে ঠিক তার পাশাপাশি বিরোধীদের নিশানা করেছেন আজ মোদী এবং বেঙ্গালুরুতে বিরোধীদের এই বৈঠক এবং সেই বৈঠকের পরই বৈঠক শেষের পর্যায়ে যাওয়ার পরই কিন্তু সাংবাদিক বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে কি নির্যাস উঠে আসে এমনকি এই বিরোধী দলের বৈঠক থেকে কি নাম উঠে আসে সে সমস্ত বিষয় হয়তো সামনে আসবে
যে ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলা পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, বিরোধী জোটের বৈঠক এবং অবিজেপি যে 26টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা উপস্থিত রয়েছেন এই বৈঠকে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রিপাবলিক বাংলা পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দ্বিতীয় পর্যায়ের এই বৈঠক এবং সেই দ্বিতীয় পর্যায়ের বৈঠকে উপস্থিত রয়েছেন অবিজেপি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং সেই বৈঠকের ছবি যেমনটা আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা। দ্বিতীয় পর্যায়ের বৈঠক এবং 23 জুন ছিল প্রথম পর্যায়ের বৈঠক, যেটা পাটনায় হয়েছিল। নীতিশ কুমারের পাশাপাশি তেজস্বী যাদব তারা উপস্থিত ছিলেন, আম আদমি পার্টির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, এমনকি অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রাহুল গান্ধী তিনি উপস্থিত ছিলেন। কিন্তু পাটনাতে যেই বৈঠক হয় সেই বৈঠকের পরবর্তীতে দ্বিতীয় পর্বের বৈঠক এবং বেঙ্গালুরুতে সেই বৈঠকও চলছে এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা। অন্যদিকে বিরোধীরা তারা নিশানা করেছেন এই বৈঠককে রীতিমতন, এবং যেমনটা প্রধানমন্ত্রীর কণ্ঠে উঠে এলো যে কিছু কিছু দল শুধু পরিবারের জন্য কাজ করে থাকে এবং দুর্নীতিগ্রস্তদেরই সম্মেলন চলছে, কোনো দলের মন্ত্রী জেলে রয়েছেন, যে যত দুর্নীতি করছে তাদের তত সম্মান দেওয়া হচ্ছে, এমনটাই নিশানা করেছেন বিরোধীদের মোদী।